এখন প্রায় 5:45 বাজে, মানে 5:45 বাজে। চারিদিকে একটু একটু আলো হচ্ছে এবং অন্ধকারও বটে। আর দ্বিতীয়ত, এখন আমি যাচ্ছি আমাদের স্কুলে, মানে বিএনসিসি প্লাটুনে। ওইখানে গিয়ে আমাকে পোশাক পরতে হবে, মানে রেডি হতে হবে। দ্বিতীয়ত, চারিদিকে প্রচণ্ড কনকনে ঠান্ডা। মানে এত ঠান্ডা যা বলার বাহিরে। তো বাকিটা রাস্তায় দেখাচ্ছি। আর তোমাদেরকে তো বলেই হলো না যে আজকে আমি এত সকাল কেন যাচ্ছি বা স্কুলের দিকে কী কারণে যাচ্ছি। সেটা হচ্ছে, আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, জাতীয় বিজয় দিবস, মহান বিজয় দিবস। তো সে উপলক্ষে, মানে সকাল 7টা থেকে মহড়া শুরু হবে এবং 6টার মধ্যে আমাদেরকে প্লাটুনে থাকতে হবে, রেডি হয়ে 6:30-এর মধ্যে ঠিক রেডি হয়ে সবাই ফিট থাকতে হবে। আর এখন হাইওয়ের যে রোডটা, আমাদের স্কুলের পাশে হাইওয়ে রোড যে রোডটা, ওইটাতে কিছু সংখ্যক গাড়ি দেখা যাচ্ছে চোখে, কিন্তু কিন্তু আমি এখন যে রাস্তায় আছি বা সেটাতে কোনো গাড়ি নেই। তো এখন স্কুল গেট দিয়ে, এখন স্কুল গেট দিয়ে স্কুলের ভিতরে ঢুকছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন স্কুল গেট দিয়ে স্কুলের ভিতরে ঢুকে পড়লাম। ঠিক ওই কর্নারটাতে ওইখানে স্টেজ হবে আর আমি মাঠে এই পাশে আছি। তো এখন সুদা ঢুকে পড়ো বিএনসিসি প্লাটুনে, আর কোনো কাজ নেই। প্রায় 8 মিনিট লেট করে দিয়েছি, করবে ভাবতে পারিনি। আসলে তো ভোরবেলা 2018 সালে 16ই ডিসেম্বর উঠেছিলাম, বাট আর 2 বছর পর প্রায়, হ্যাঁ 19, 20, 21, 3 বছর পর আজকে আবার 16ই ডিসেম্বরে সকালবেলা উঠেছি। এর আগে মানে করোনার কারণে সব বন্ধ ছিল, যার কারণে উঠতে পারি নাই। তো সর্বমোট 11 জন সদস্য রয়েছেন।